আগে টাকা পাওয়া যায় সেই টাকা দেখিনা তুমি সামান আছে যে নিজা যা আমি দোকান বন্ধ করি একটা চা খাওয়া নেই দিল জায়গা এ মন্ডল দা কেমন আছিস ভালো আছিস হ্যাঁ ভালো আছো একটা চা দে তো চা নাই দোকান বন্ধ করি মুই আগে টাকা পাওয়া যায় আরে একটা দে চা দে এটা টেকালা দেন না না তুমি যা তো আগে টাকা পাওয়া যায় সেই টাকা দেখিনা তুমি চা মারা আছে যে যা যা আমি দোকান বন্ধ করি দে টাকা আছে এই যে টাকা দেখ দে একটা চা বানাও চা খাবো আগে টাকা দেওয়া নিবে আরে দেন দে না না দে আচ্ছা এই মন্ডলদার শোন 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 কথা আছে তোর সাথে শুনো তুই দাদা আরে ও শুনো এই যে বয়স্ক ভাতার নাম হবার নেছি সবাই নাম দিয়ে নেছি নাম দাম একটা করবি নাকি আরে মুরগি হবে ও কুদি বাবু ভাই 300 টাকা দে 300 টাকা তো আচ্ছা হোক করি তাহলে কিন্তু হ্যাঁ দেন 300 টাকা মুখ দে দাদা চাটা যে বানাচ্ছিস খুব সুন্দর হয়েছে তোর চাটা দাদা তুই যে কামটা করে দিবি না সাত দাম আর একদিন দিস আচ্ছা ঠিক আছে ওই যে কথাটা বলুন বয়স্ক কথা যদি করিস 300 টাকা দিলেই হবি টাকা 300 মুই দেব কামটা তো হওয়া নাকি হ তুই নিশ্চিত থাক তোর কাম হইবি আর বুঝ বুঝ মুই টাকাটা দেব কামটা যেন হয় মোর সে আমার কইস 300 টাকা তো দিব তাকে কাকো কইস না 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 কাকো মো কাম তো হওয়া নাকি হোক তাহলে থাক হ্যাঁ আচ্ছা মন্ডলদা থাক ঠিক আছে আরে চিন্তা করিস নি চিন্তা করিস নি চেয়ারম্যান সাহেব আদাব আদাব মোর কি যে বয়স্ক ভাতাটা হইছে মুই তো সেটা জানাম না মুই যে শ্যামলের দ্বারা 300 টাকা পাঠিয়ে দিন তোমরা জানেন না মুই তো সেটা জানাম না চেয়ারম্যান সাহেব থাকো আমি যাব এ মন্ডলে শুন 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 হ্যাঁ চেয়ারম্যান সাহেব বয়স্ক কথা করি নিবু হ্যাঁ করি নেম তো মই 300 টাকা রেহা দে বয়স্ক কথা তো ফুটকে হা গেই 300 টাকা দিনু ঠিক 300 টাকা দেওয়া চেয়ারম্যান সাহেব এটা তো খুব যন্ত্রণার পরিগণ এই যে 300 টাকা দিনু মোর ভাতাটা যেন হয় চেয়ারম্যান সাহেব হবে হবে ওটা তুই চিন্তা করিস নি চেয়ারম্যান সাহেব হবে তো হ্যাঁ হ্যাঁ তুই ওটা চিন্তা করিস না ওটা হবে এ বাবা দেখতো ভাই মোবাইলে টাকা আছে নাকি আচ্ছা তো 300 টাকা বয়স্ক ভাতা বয়স্ক ভাতা 300 টাকা তো এটা দেখা এটা কথা হইলো ভাই দিনু 600 পানু 300 এটা কথা হইলো